নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, বসিরহাটের একটি ছোট্ট ছাদ বাগানের কিছু ফুল নিয়ে আপনাদের কাছে এলাম। আপত্তির কারণে বাগানের মালিকের নাম উল্লেখ করতে পারলাম না। তার যত্নে লালিত পালিত যে ফুলগুলো আপনারা দেখছেন বা দেখবেন, তা হলো বুগেনভিলিয়া, অ্যাডিনিয়াম, মন্ডেভিলা, অ্যালামুন্ডা, টিকোমা, মিলি, জবা, নীলকণ্ঠ, কামিনী, ক্যাকটাসের ফুল, কিছু পোলিয়াস ও সাথে ভাস্তারা আম। একটু ধৈর্য নিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, এই অবসরে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আমরা কয়েকজন একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ছাদ বাগান করছি। সেই সুবাদে গাছ সম্পর্কে অভিজ্ঞতা যাই থাকুক না কেন, গাছের প্রতি ভালোবাসা আমাদের আছে শতভাগ। আর সেই কারণেই হঠাৎ সিদ্ধান্তে করোনাকালে আমরা গার্ডেনিং কালচার শুরু করি। নানাজনের বাগান তুলে ধরে আমরা দর্শকদের গাছের প্রতি আগ্রহ বাড়াতে ও আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করলাম, শুধু বাগান দেখালে হবে না, দর্শকদের গাছ সম্পর্কে নানা জিজ্ঞাসা নিবৃত্ত করতে হবে। অন্যান্য চ্যানেলেও দেখেছি তারা গাছচর্চার নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন, তারা অনেকেই সঠিক বলছেন, যা দর্শকদের নিশ্চয়ই কাজে আসতে পারে। আবার অনেকে অনেক মন গড়া কথাও বলছেন, অযৌক্তিক কথা বলছেন, যা অনুসরণ করলে গাছের ক্ষতি হতে পারে বা পরিবেশের ক্ষতি হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা প্রসূত ছাড়া কোনো কথা বলতে দ্বিধাবোধ করি ও অনধিকার চর্চা বলে মনে করি। আপনারা খেয়াল করবেন, আমি যখন এ ধরনের কথা বলি তখন আমি আমার অভিজ্ঞতার কথা বলি, অর্থাৎ আমি যেভাবে গাছ চর্চা করি সেটাই বলি, সেই সাথে অন্যদের মতামতও শুনতে বলি এবং নিজের যুক্তি অভিজ্ঞতা দিয়ে বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলি। আমি দায় নিতে চাই না তা নয়, আমি মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা কথা শুনলাম আর কোনো কিছু না ভেবে সেটাই অনুসরণ করলাম, এটা যুক্তিসঙ্গত নয়, তা করাও ঠিক নয়। ভেবে চিনতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত জীবনের প্রতিটি পর্বে। আসলে বন্ধুরা, এ বিষয়ে গার্ডেনিং কালচার ভিন্ন মত পোষণ করে। এই ধরনের ইউটিউব চ্যানেল কোনো পাঠদান কেন্দ্র না হয়ে হয়ে উঠুক অভিজ্ঞতা বিনিময় কেন্দ্র। আমরা আমাদের সাধ্যমতো বলি, আপনারাও আপনাদের অভিজ্ঞতার কথা বলুন, দর্শকদের প্রশ্ন উত্তর দিতে আমরা দায়বদ্ধ, আপনারাও আপনাদের অভিজ্ঞতা প্রকাশ করে অন্যদের সহযোগিতা করুন ও উৎসাহিত করুন। আপনাদের প্রশংসাসূচক মন্তব্য আমাদের আনন্দ উৎসাহ উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে তোলে ঠিকই, যদি সেই সাথে আপনাদের অভিজ্ঞতা দ্বারা আমাদের ও আমাদের অন্যান্য দর্শকদের সমৃদ্ধ করতে পারেন, তাহলে সেটা সমগ্র গাছপ্রেমীদের জন্য ও পরিবেশের জন্য খুব মঙ্গলজনক হয়ে উঠতে পারে। আপনার মন্তব্য হয়ে উঠুক
অন্যের অজানার দিক নির্দেশনা। আমরা চাই এভাবে গার্ডেনিং কালচার হয়ে উঠুক গাছপ্রেমীদের মুক্ত মঞ্চ। গার্ডেনিং কালচার উপদেশ বিতরণ কেন্দ্র হয়ে উঠতে চাই না, আমরা একের বাগান ও অভিজ্ঞতা অন্যের কাছে পৌঁছে দিতে চাই। বন্ধুরা, আমাদের অভিপ্রায় সাধ্যমতো প্রকাশ করতে চেষ্টা করলাম। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা, তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ও আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। সেই সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করছি। ধন্যবাদ।